পারবেন আমি একটা প্রশ্ন করে দেই বলে হুজুর আমার প্রাণের স্বামী দুনিয়াতে কি এমন কেউ আছে যার নেকি হিসাব করে শেষ করা যাবে না আল্লাহর নবী বলেন না একজন আছে একজন ব্যক্তি আছে যার নেকি হিসাব করে ফেরেশতারা শেষ করতে পারবে না আম্মাদের আয়েশা মনে মনে হচ্ছে আমার আব্বার কথা বলবে আব্বার নাম কি আম্মাদের আয়েশার আব্বার নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি আবু বকরের নাম বললেন না আমার নবী বললেন একজনই আছে নাম হযরত উমার সুবহানাল্লাহ আম্মাদের আয়েশা বেদান বলে আমার আব্বার নাম না বলিয়া আমার সতীনের বাবার নাম বলল সতীন চিনেননি খুব মিল থাকে তার লোকে সতীনের মিল আছে নি হতিনের মতো কাজে কোনো বাড়িতে আসেনি যে বাড়িতে দুই হতির আছে সেই বাড়িতে শান্তি আছে একটা নাম তো দাম দিনে আরেকটা পান দিকে আপনি যত কিছু করেন ওই দাম ভাগ করে দিলে তাও কিছু হবে আছে না অনেক আছে ভালো কিন্তু বেশিরভাগ 99% আল্লাহর নবী তখন বলে আয়েশা তোমার বাবার নাম বলি নাই জন বেলা হয়েছে বেদন হওয়ার কোন কারণ নাই তোমার আব্বার এক কদমের নেকি গোটা পৃথিবীর মানুষের জীবনের নেকি সমান হবে না বন্ধু আমার ভাইয়ের আমার বন্ধু তোমার হেদায়ত পেয়ে গেল আজ কাদের করিম আপনার আমার সম্মুখে আছে কিন্তু কোরআন পড়তে জানি না কোরআন করিম পড়তে জানি না শিরার চেষ্টা করি না আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে আপনার ছেলে এমপি হয়ে গেছে এমএলএ হয়ে গেছে মেম্বার হয়ে গেছে প্রেসিডেন্ট হয়ে গেছে কোন বাধা নাই আপনার ছেলে যদি কোরআনুল কারীম পড়তে বলা হয় আপনার ছেলে জীবনেও আপনাকে কোনোদিন ভুলবে না ঠিক কি না জরে কো একজন হাফেজ কোরআনের এত দাম এত দাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন লিল্লাহি আহলিন মিনান নাস দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা হলো একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিয়া কার পরিয়া এটা কি বেশি খুব সুন্দর কথা মনে বললে কার পরিয়া আল্লাহ পাকের পরিয়া আপনারা যদি বলে মুখ্যমন্ত্রী যদি বলে তোমার আমার পরিয়াল বানাই না খুশি না বেজা খুশ খুশ থাকবে কোনো হুশ উঠে গেছে হুশ ভাব বুঝছেন কি আল্লাহ রাব্বুল আলামিনের পরিয়াল এই আজকে তিনজন ছেলে একজন মেয়ের মাথায় মুকুট দেওয়া হলো বাঁধি দেওয়া হলো এদের কি আপনি একেবারে কন্দন হলো বলছেন না না আল্লাহ নবী বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের পরিয়াল কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পরিয়াল কারা আল্লাহ নবী বললেন আহলুল কুরআন যারা কুরআন মানা তারা আল্লাহর পরিয়াল সুবহানাল্লাহ বলেন যারা কোরআন মানা তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিয়াল ওয়া খাসাতুহু এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী মানুষ তারা সুবহানাল্লাহ আল্লাহ পাকের পরিয়াল কত বড় কথা দেখেন ইমাম সাহেব মসজিদে বয়ান করে পারে না বলে জুমার দিন সর্বপ্রথম আসলে তাকে হুক করবে যাওয়ার সওয়াব দেওয়া বলে কি না এরপরে দেখছেন নি বলে মায়ের পরিয়া আগে গেছে দেখছেন নি যায় না কি তাহলে এটা বাকি এটা কি বাকি কিন্তু যদি ইমাম সাহেব যদি বলতো বলে আগামী জুমাই যে বান্দা সর্বপ্রথম আসবে তাকে তৎক্ষণ একটা উঠ দিয়ে দেওয়া হবে তখন কি বলতো বলে আজকে আইসি আর যাইতাম না জুমা পড়িয়ে দেবে বলতো কি না আমার ভাইয়ের আমার বন্ধুবান বলতেছিলাম শুনে নেন জেনে নেন মা বাবাকে কি পালানি হবে মান কারা আল কুরআন
الله رب العالمين نورارة بي بوليا دينا زوه من ضوء الشمس أربه الغبي সূর্য চলেননি কোন মাঠে তো ওঠে না আকাশের বাদালে আকাশ এই সূর্যের মতো বহর শুধু তাই নয় ফির বয়ুদের দুনিয়া এই সূর্য যদি আপনার ঘরে রাখেন আপনি যদি দুনিয়ার একটি ঘরে যদি সূর্য রাখেন কেমন বহর হবে লাইটের মতো হবে না জি না এমন বহর হবে আপনার মা বাবার মাথায় যখন টুপি পরিয়ে দিবেন ওই সূর্য চাইতে বহু গুণ পর বেড়ে যাবে আল্লাহ বলছেন ফামা জন্নাকুম আল্লাজি আমিলা ফিহি তোমাদের কি ধারণা হয় যারা আমল করছে তাদের নাদানি কত মর্যাদা হবে হাফিজা কোরআনের এত দাম এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে সম্মানী বানিয়ে দেবে তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানি দরকার আসেনি আছে কিনা আপনার সন্তানকে হাফেজ কোরআন পড়ানি দরকার আছে কিনা আপনার একটা সন্তান যদি হাফেজ কোরআন আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একবার পড়ে রব্বি রহমুহু কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো যেমন ভাবে আমাকে ছোট কালে স্নেহের কোলে লালন পালন করেছে সন্তান যদি চোখের পানি ফেলে নাকের আগাল পাওয়ায় আল্লাহ রব্বুল আলামিন মা বাবার জন্য আল্লাহ দোয়া কবুল করে নিয়ে নেয় এমন সন্তান রাখা যাবে না যে সন্তান নামাজ পড়ে না এমন সন্তান রাখা যাবে না যে সন্তান আপনার কবরে খবর নেয় না ঠিক কিনা জোরে কর কার মত কোনটা না কেউ বলতে পারবে না থাকে কিনা শুনে বলেন অনেকে বলে সকালে উঠিয়া আমি দোকান করব অনেকের নিয়ম থাকে বলে সকালে উঠি আমি ব্যবসা করব অনেকের নিয়ম থাকে বলে সকালে উঠিয়া যেমন আমার একটা নিয়ত হলো কাল ফজরের পরে বডি চলে যাব কিন্তু আল্লাহ যদি না আমার যাওয়ার শক্তি আসেনি না আল্লাহ রাব্বুল আলামিন যে কাদের ওসিলায় আপনি আমাকে জান্নাত দিয়ে দেয় দরকার আছে কিনা ওটা আমি বলে তো খারাপ লাগে ভাই ভাই আমার বন্ধু আমার এই জন্য কালকুটে আমি মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন জানে এমন জীবন করহে গঠন এমন জীবন করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন একটা জীবন তৈয়ার করতে হবে আপনাকে মরার পরে একজন হাফিজ কোরআন যেন বলে বলে আল্লাহর বান্দা মারা গেছে কিন্তু ওই বান্দা রুচিরা আজকে আমি হাফিজ কোরআন হয়ে গেছি এমন একটা ঘর বানাই যাবেন ওই ঘরে যেন ইনি টাইম সর্বতাই من قرأ القرآن فاستلهه وأحل حلاله وحرم حرامه جل من نجي قرآن الكريم بره حلال كحلال غير حرام
জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ তোমাকে জান্নাত দিব না যাও যাও তোমাকে পারমিশন দেওয়া হলো তোমাকে পারমিশন দিয়ে দিলাম তুমি দর্জন জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠিয়ে যাদের প্রতি জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে তাদেরকে তুমি জান্নাত জাহান্নাম থেকে বের করিয়া তাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও الله نبي بوسان المدرسة بيتي مدرسة الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم ربهار تادر حضر ترى مدرسة تادر حضر ترى جمان نبي ربهار وحي جلال النبي محمد رسول الله صلى الله عليه وسلم বলেন যে বান্দার হাতে যারা মসজিদ নির্মাণ হয় তার জন্য জান্নাতে ঘর বানানি হয় যার হাতে যারা মাদ্রাসা তাই ওই বান্দা ওই উম্মত আমি নবীদের লিস্টে নাম লাগায় দেন কোন সুবহানাল্লাহ ও মায়ারা ও বন্ধুগণ আজকে আমি মুসাফির আমার ভাইরা তিনজনের তো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না এর ভিতরে একজন হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া ফিরায় হয় ফিরা দেওয়া হয় না দুই নম্বর হলো মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া দিয়ে দেয় না তিন নম্বর মুসাফির আমি যদি গুনাহগার কিন্তু মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না সকলকে নিয়ে মুনাজাত করব নাকি আগে চলে যাবেন থাকবেন তো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন কেয়ামত হবে না যতদিন কোরআন থাকবে ততদিন কেয়ামত হবে না আল্লাহর নবী বলেন মানুষ পরে যাওয়ার পরে নেকামল পথ এবং সব দরজা বন্ধ হয়ে যায় ঠিক কি না বলে বলেন সব রাস্তা বন্ধ কিন্তু তিনটি রাস্তা আমাদের তিনটি রাস্তা আছে এই তিনটি কাম যদি আপনি করতে পারেন সকলের আমলের দরজা বন্ধ হবে আপনার আমলের দরজা বন্ধ হবে না মসজিদ বানানি আপনার হাতের যতদিন মাদ্রাসা এই মাদ্রাসা যতদিন থাকবে যতদিন এখানে কোরআনুল কারীম পড়া হবে যতদিন পর্যন্ত কোরআনের বাড়ির কোরআন আওয়াজ উঠবে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন তাহলে আপনারা কারা কারা চান মরার পরেও কবরে সোহাবে রাস্তা জারি রাখতে কারা কারা একটু হাত তুলে দেখান একটু হাত তুলে দেখান নারায়ণ তকবীর ভাই একটু পরে আবার দোয়া হবে একটু পরে আবার কিছু আলোচনা করবো ইনশাল্লাহ আমি দেখতে চাই চেহারা কেমন দেখতে চাই যারা যারা এখানে আগরের আগরের গাছ লাগিয়েছেন আপনারা ভাগ্যবান কিন্তু আমাদের এলাকায় যত নজর করে আগর গাছ তো দূরের কথা আগর চিনেই না আপনাদের ভাগ্য বলো দামি ফল আল্লাহ দামি একটা বস্তু আপনাদের আল্লাহ দান করছে একটি করে গাছ আমি মুসাফিরের হাতে হাত রাখিয়া আল্লাহকে ওয়াস্তে কারা কারা বাকি আছেন একটি করে গাছ এই গাছ দিয়ে দিলে এই গাছের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম জান্নাতের খাতায় রেখে দিবে ভাই এক নম্বর দুই নম্বর তিন নম্বর করে তার ভাই নাম কি আব্দুল করিম নারে তাকবীর নারে তাকবীর একটি আমি আল্লাহ হায়াতে বরকত দেন
আকাশা বড় করা আল্লাহ কেবলাদার দরকার আকাশের আকাশ না জমিনের বালা জমিন দমন করে সরল নবী ভাই তিন নম্বরে দাঁড়ায় বলে আল্লাহ ওকে অনেক আদর না কি না সসা নারে তুমি আব্দুল জলিল الله مبرو بره نوزر بغلابين الله تجرب صبر ما بغطي احتياج دندرين بناي غير سن الله شرب الخمار جنة البنان